আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজও আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে। আজকে কথা বলবো রেডিওতে ইমার্জেন্সির যারা দমন্দ করছিলেন, অলরেডি আপনারা দুইটা পাগামেন্টু পেয়ে গেছেন, আপনাদের তৃতীয় পাগামেন্টু তৃতীয় পেমেন্টটা আপনারা কখন তুলতে পারবেন, এই বিষয় নিয়ে আজকের কথা আপনাদের মাঝে। আশা করি বন্ধুরা ভিডিওটা আপনাদের অত্যন্ত ভালো লাগবে। আপনাদের যাদেরটা এখনও আসে নাই, আপনারা অবশ্যই চেক করে দেখবেন যে আপনাদের ডেটটা কত তারিখ দেওয়া হয়েছে, আপনারা ডেটটা কিভাবে দেখতে পারবেন, কোন জায়গায় গেলে দেখতে পারবেন, এ টু জেড আপনাদের কম্পিউটারে দেখানোর চেষ্টা করব। তার আগে আপনারা অবশ্যই ভালোভাবে ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কেননা অনেকের আছে, আপনারা যদি স্পিড আইডি দিয়ে ঢোকেন, আপনারা অনেকেই ঢোকবেন যেখানে দোমান্দা করছিলেন আমরা দিতে ইমার্জেন্সি, সেখানে যদি যাইয়া ঢুকে দেখেন সেখানে অনেকেরই ডেট দেওয়া হয় নাই, সেখানে দেখবেন যে আপনার ডেটটা আসে নাই। অনেকেই চিন্তায় থাকতে পারেন যে আমার তো ডেটটা আসলো না, তাহলে আমি এই পেমেন্টটা কবে তুলতে পারবো, এই নিয়ে হয়তো অনেকে চিন্তায় থাকতে পারেন। কিন্তু আরও আছে সে জায়গা এরকমও হইতে পারে যে আপনার পেমেন্টটা আছে, আপনার 400 হোক 700 হোক 1200 হোক যাই হোক, আপনার যেটা দেওয়া হবে সেই অ্যামাউন্টটা দেখা যাচ্ছে, কিন্তু সেখানে কোনো আপডেট দেখা যাইতেছে না যে কত তারিখ আপনারা তুলতে পারবেন। তাহলে সেই আপডেটটা কীভাবে দেখতে পাবেন সেটাও আপনাদের এই ল্যাপটপে দেখানোর চেষ্টা করব। আর আপনাদের ডেটটা যদি আপনারা রেডিওতে ইমার্জেন্সির মাঝে না পান, তাহলে অবশ্যই ফার্সিগুলোর মাঝে চেক করে দেখবেন। বন্ধুরা তাহলে চলেন সরাসরি ল্যাপটপে দেখার চেষ্টা করি। বন্ধুরা তাহলে আপনাদের সর্বপ্রথম এরকম যে কোনো একটা ব্রাউজার আপনাদের ওপেন করতে হবে। আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে আপনারা ইমসে যাবেন, ইমসে ঢুকবেন। ইমসে ঢোকার সাথে সাথে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে, আপনার সেখানে এই যে লেখা আছে র্যাম আর ই এম, এই যে লেখা আছে দেখেন আর ই এম, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা একটু নিচে যাবেন, এই যে আপনার রেডিওতে ইমার্জেন্সি লেখা আছে, এই রেডিওতে ইমার্জেন্সি ক্লিক করবেন। রেডিওতে ইমার্জেন্সি ক্লিক করে আপনাদের এই ইমসে আপনাদের লগ ইন করতে হবে, স্পিড আইডি দিয়ে হোক, পিন নাম্বার হোক, আপনাদের যে আইডিটা আছে আপনারা সেটা দিয়ে আপনারা এটা লগ ইন করবেন। যেরকম আমি আপনার স্পিড আইডি দিয়ে লগ ইন করবো, স্পিড, এরপরে আপনার এন্টাকোন স্পিড, একটু নিচে যাবেন দেখেন পোস্ট স্পিড, এই পোস্ট স্পিড আমার এই জায়গায় ক্লিক করার পরে আপনার জিমেল নাম্বার দিয়ে পাসওয়ার্ড নাম্বার দিয়ে আপনি ওকে করতে পারেন, কিংবা আপনার এখানে একটা কিওয়ার্ড নাম্বার আছে, আপনি এই কিওয়ার্ড এখানে এই যে কিওয়ার্ড নাম্বার আছে এই কিওয়ার্ড নাম্বার দিয়ে আপনার মোবাইলে যদি স্পিড যদি অ্যাকাউন্ট থাকে সেটা দিয়ে আপনি এটা লগ ইন করতে পারেন। এর পরবর্তীতে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে, আপনি আপনার যে জায়গায় আপনি দোমানটা করছেন কিংবা আপনার রেজাল্টটা দেখবেন সেই জায়গায় আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনার লিস্টটা দোমানদায় যাব, এই যে দেখেন আপনার এই যে দোমানদার এটা আপনার আপডেটটা, এই জায়গা আপনার যে তারিখটা ছিল আপনার আকলত হয়েছে, এবার আপনি কিভাবে এটা চেক করতে পারবেন। এখান থেকে আপনার একটু এই সাইডে গেলে আপনার উপরে স্থিততে আপনি ক্লিক করবেন, এখানে আপনার যে তারিখ দেওয়া আছে আপনার 2021, একদম এই ডান সাইডে এই যে আই বাটনের একটা চিহ্ন আছে এখানে আপনি এখানে ক্লিক করার পরে আপনার যে দোমানটা যে ডেটটা দিছে আপনার একটু নিচে যাবেন, একটু নিচে গেলে এই যে দেখেন আপনার এখানে আপনার যে কয়টা পেমেন্ট আইছে সেখানে এই যে আমার এখানে 400 রুপির পেমেন্ট আইছে। এখন এই যে বন্ধুরা আরেকটু কথা বলি, হয়তো অনেকেরই এইরকম একটা ইন্টারফেস আসতে পারে, এইরকম একটা ইন্টারফেস দেখে অনেকে ভাবতে পারেন যে আমার তো ইউরোটা আইছে কিন্তু আমার তো কোনো ডেট আসে নাই, আমি ডেটটা তো পাইলাম না, আমি কিভাবে এই ডেটটা পাবো, কিভাবে জানবো, এই নিয়ে হয়তো অনেকে চিন্তিত থাকতে পারেন। যে আপনাদের এখানে দেখেন এই জায়গায় আমার কোনো ডেটের কোনো চিহ্ন নাই, কিংবা এই যে ডেটটা আছে সেই ডেটের কোনো অংশ এই জায়গা নাই, এই জায়গায় ডেটটা না থাকার কারণে এই জায়গায় খালি আমার অ্যামাউন্ট আইসে আপনার এই যে তিনটা রাত আমার দেওয়া হবে, তিনটা রাতের অ্যামাউন্ট আইসে। এক্ষেত্রে আপনারা কি করবেন, এক্ষেত্রে আপনারা একদম বাম সাইডে যাবেন, বাম সাইডে যাই দেখেন এখানে এই যে 2021 আপনার তারিখটা দেওয়া আছে, তার এখানে একটা প্লাস চিহ্ন আছে, এখানে দেখেন এই যে একটা প্লাস চিহ্ন আছে,
এই প্লাস চিহ্নতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন এই আপনার 28 তারিখ, এখানে আপনার ডেটটা শো করে না। আমরা যদি ডেটটা শো না করে তাহলে আমরা যাব আপনার ফার্সিগুলোতে, তাহলে যাব আপনার মাই স্পিডে ক্লিক করব। ইমস এই জায়গা এরকম একটা ইন্টারফেস আসবে, সেখানে আপনি লিখবেন ফার্সিগুলো। এই যে দেখেন নিচে আপনার আইসে আপনার ফার্সিগুলোতে ক্লিক করবেন। ফার্সিগুলোতে ক্লিক করার পরে আপনারা এখান থেকে পার্লামেন্ট 2021, এই যে দেখেন আপনারা যে জায়গা আপনার রেডিট ইমার্জেন্সি আপনারা সেভ করলাম সেখানে কিন্তু আপনার ডেটটা দেওয়া হয় না, সেখানে কিন্তু আপনার ডেটটা ফাঁকা আছে, সেখানে এখনো কোনো ডেটটা আসে নাই যে আপনার কত তারিখ পেমেন্টটা আপনারা পাবেন। হয়তো অনেকেই চিন্তা করতে পারেন, যদি আপনারা ওই জায়গাটা দেখেন, দেখার পরে হয়তো অনেকে চিন্তা করতে পারেন যে এখানে তো আমার ডেটটা দেওয়া হয় না, তাহলে আমি কবে পাবো, কি বৃত্তান্ত, আমার ডেটটা তো এখানে আসে নাই। যদি আপনারা ওই রকম দেখেন যে ওই যার ডেট নাই, তাহলে আমরা আপনারা ফার্স্টগুলোতে যাই আপনারা চেক করে দেখতে পারেন। এই যে দেখেন 7/6/2021 আপনার পার্লামেন্টটা আসবে। আপনাদের যাদের পার্লামেন্ট স্পিড আইডি দিয়ে আপনারা চেক করবেন, যদি আপনারা যদি ইমার্জেন্সি ওই জায়গায় যদি চেক করে দেখেন যে আপনাদের ডেটটা আসে নাই, তাহলে আপনারা ফার্স্টগুলোতে ঢুকে আপনারা চেক করতে পারবেন। সেখানে যদি আপনারা চেক করে দেখেন তাহলে আপনাদের ডেটটা আপনারা দেখতে পাবেন। এই যে দেখেন আমার যে ডেটটা, এই যে 7/6/2021, আমি রেডিট ইমার্জেন্সি ঢোকার পরে দেখলাম সেখানে আমার ডেটটা আসে নাই, সেখানে আমার ডেটটা দেওয়া হয় নাই, কিন্তু আপনার ফার্সিকুলোতে আসার পরে আমি দেখলাম যে এখানে আমার ডেটটা দেওয়া হয়েছে 7/6/2021 আপনার 7 তারিখ, আমি 6 মাসের 7 তারিখ আপনার এই পেমেন্টটা তুলতে পারবো। তাহলে বন্ধুরা, অনেকেই এইভাবে চেক করে হয়তো চিন্তিত থাকতে পারেন যে আমি রেডিট ইমার্জেন্সির ভিতরে ঢুকে দেখলাম সেখানে তো আমার ডেটটা আসে নাই, তাহলে আমার ডেটটা আসবে কি না আসবে। আপনাদেরকে আমি দেখানোর জন্য এইভাবে আর কি সবকিছু এ টু জেড দেখানোর চেষ্টা করলাম, যাতে আপনাদের কোনো চিন্তা না করতে হয়। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে, যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন, সাথেই থাকবেন। বন্ধুরা, তাহলে আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, বাই বাই, আল্লাহ হাফেজ।